অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফলার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ প্রিয় দর্শক ভিউয়ার কৃষক খামারি ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই অ্যানিবিটি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আসলে এখন দেখাবো আমি দেখাবো না আসলে মূলত দেখাবে সেই চব্বিশ বছর অভিজ্ঞ আনার ভাই দেখাবে আসলে মূলত আমরা যারা হাটে বাজারে বা খামার থেকে যে ছাগলগুলো কিনতে যাই আসলে অনেকেই প্রতারিত হই তো আসলে অরিজিনাল জাত চেনার কী উপায় আসলে আমাদের সেই আনার দেখাবেন যে আসলে কীভাবে সেই অরিজিনাল আমাদের এখানে সময় তালাব সাহেবের এখানে আমাদের তিনটা জাত দেখাবেন আর তিনটা জাত দেখাবেন এই জন্য উনি আসলে এই তিনটা জাতের ছাগল পালন করে উনি সফলতা অর্জন করছেন তো চলুন আমরা সেই আনার সাহেব আমাদের দেখাবে যে আসলে কোনটা কি জাতের সেই জাতটা কিভাবে চিনবেন চলুন আমরা দেখি সেই ছাগলের চেনার সেই ভিডিওটি আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যস্ততা গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে দেবো সেখানে এগুলো কি চেন্ড তোতাবড়ি জি অরিজিনাল তোতাবড়ি এখানে অরিজিনাল তো এইটা আপনি তিনটা ছাগল দেখতেছেন তোতাবড়ি তো আমাকে একটু বুঝান যে আসলে একজন পাবলিক যারা কিনবে বাজার থেকে বা হাটা থেকে বা যেখান থেকে কিনুক হ্যাঁ সে আসলে কি কি দেখে কিনবে যে আসলে অরিজিনাল তোতাবড়ি কি দেখবে বলেন অরিজিনাল তোতাপুরি দেখবে এর প্রধান বৈশিষ্ট্য এর এই মুখ এর নিচের পাটিটা সামিসের মতো বাড়ানো এদের দাঁতে দেখেন দেখা যাচ্ছে দাঁত এবং নিচের পাটি উপরের পাটির তুলনায় অনেকটা বাড়ানো কিন্তু আরেকটা বিষয় ফলো রাখতে হবে যে শুধু নিচের পাটি বাড়ালেই চলবে না এটা উপরের দাও এই ব্যান্ডটা চাঁদের মতো বাঁকানো এটা দেখেন মতো বাঁকানো এবং গল কম্বলটা থাকবে অনেক সুন্দর গল যে বোক পর্যন্ত এবং আকার সৌন্দর্য একটা আর্ট তোতা তো তোতায় রাজস্থানি তোতা হচ্ছে ছাগল জগতের রানী এরপর আর কোন ছাগলের জাত নাই পিছনে কিছু দেখবে বাইর কিরকম দেখার আর কিছু আছে পিছনে যত স্বাভাবিক আছে এটা অনেক উঁচু উচ্চতায় দেখেন অনেক বড় আর আরোলগা পাঠিগুলা একই কি হয় দেখতে জি এদের বৈশিষ্ট্য একই হবে এদের বৈশিষ্ট্য একই হবে আকারে পাঠাগুলো অনেক বড় হয় পাঠিগুলাও বড় হয় কিন্তু পাঠির চাইতে পাঠা অনেক বড় আরও বেশি বড় এই আর কি এগুলো আপনার কোথায় কালেকশন করছেন এগুলো আমি রাজস্থান থেকে কালেকশন করছি অনেক আগে এটা নিয়ে আসার পরে এখানে বাচ্চা হয়েছে আবার গর্ভবতী হয়েছে এখানে আপনার কি যেতে চাইছে এটা আপনার রাজস্থানী তোতা পরি এটাও হান্ড্রেড রাজস্থানী তোতা পড়ি আপনার ওটাও রাজস্থানী তোতা পড়ি

মনে করে যে চাঁদের মতো তো বাঁকা আছে কিন্তু এর বাঁকাটা কম এবং নিচের পাটি একদমই বাড়ানো না এদের নিচের পাটি একদমই বাড়ানো না কান স্বাভাবিক থাকবে গল কম্বল থাকবে কিন্তু এর মেন নাইনটি পার্সেন্টের মেন বৈশিষ্ট্যের নিচের পাটি বাড়ানো থাকবে না এবং ওপরের পাটিটা বাঁকানো থাকবে ঠিক কিন্তু হালকা এটা ফিফটি পার্সেন্ট বাঁকানো বলে এটা আপনি দেখেন এই যে পার্থক্য এই যে এর এই ব্যান্ডটা মানে হালকা এটা হচ্ছে হালকা বাঁকানো

ততপুরে দেখা দেখালেন আর এখন আনারসের মধ্যে দেখাবেন হরিয়ানা আসলে আরও ভাই এই আমাদের দেখান যে হরিয়ানা ছাগলের আসলে কোনটা নাইন্টি পার্সেন্ট আর কোনটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা এই যে এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা এর শিংটা যত উপরে উঠবে তত প্যাঁচ মারে মারে উঠবে মনে হচ্ছে যেন একটা মানে গিরিল রড রড যেমন পেঁচায়া যেমন ইয়ে করা হয় এরকম মানে পেঁচায়া পেঁচায় উপরে উঠবে এটা প্রকৃতিগতভাবে উঠবে এবং এর প্রধান বৈশিষ্ট্য এদের এই যে চোখের উপর দিয়ে একটা সোনালি কালার থাকবে এবং কানের এই এই পৃষ্ঠে কানের প্রান্ত ভাগে সোনালি কালার থাকবে এবং গলার নিচেও এর মনে করেন সোনালি কালার থাকবে এর পায়ের এদিকেও সোনালি কালার থাকবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা চীনার প্রধান উপায়

এই যে এই 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 ছাগিগুলো আপনার হান্ড্রেট হরিয়ান এগুলা মনে করেন অনেক মোটামুটি দুইবার বাচ্চা দিছে তৃতীয় প্রেগনেন্ট এই জন্য অনেক বড় আর এটা আপনার ফার্স্ট প্রেগনেন্ট এটা বাচ্চা এটা বাচ্চা মাত্র। আর এগুলার শিংগুলা ছোট জন্য পেঁয়াজ মারতে পারে নাই কারণ পেস মারতে হলে শিং বড় হওয়ার প্রয়োজন হরিয়ানার মহিলা এবং পুরুষ কতটুকু জুল হতে পারে এবং কতটুকু আপনার হতে পারে হরিয়ানা একটা পূর্ণাঙ্গ মহিলা ছাগির ওয়েট হবে আশি থেকে কেজি আচ্ছা সর্বনিম্ন মানে আশি নব্বই কতকটা একশো কেজি পার হয় হরিয়ানা এবং একটা পুরুষ যেটা পূর্ণাঙ্গ ওজন একটা পুরুষ একশো পঞ্চাশ থেকে ষাটশো কেজি পর্যন্ত এ সম্ভব পূর্ণাঙ্গ বয়স অবস্থায় পুরুষ জি আর এরকম যদি পুরুষ হয় তাহলে কতটুকু হবে এই বয়সে একটা পুরুষের ওয়েট হবে সর্বনিম্ন একশো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মিডিয়াম বয়স ওয়েট বেশি

এরকমের মাথাটা সোজা হবে গলার নিচে হালকা কম্বল থাকবে ঠিক কিন্তু এদের কান চার থেকে পাঁচ ইঞ্চি অতিরিক্ত ছ ইঞ্চি কান হবে আর আরেকটা এদের প্রধান বৈশিষ্ট্য এদের এদের মনে করেন এই যে পিঠ যেটা বডি যেটা এই বডিটার মাঝখানে একটু ডাউন থাকবে ডাউন হবে এবং এদের আর একটা প্রধান বৈশিষ্ট্য এর এই কালার এর এই কালারটা সম্পূর্ণই অন্য ছাগলের চাইতে

আর মহিলা সাকি সত্তর থেকে আশি কেজি পূর্ণাঙ্গ অবস্থায় ওয়েট হয় এগুলো ছিল এই জাতের বৈশিষ্ট্য এটা আসলে বছরে বাচ্চাদের কটা বলা ধরে এটা আপনার বছর বললে ভুল হবে চোদ্দো থেকে পনেরো মাসে দুইবার বাচ্চা দিবে। আচ্ছা মানে বাচ্চা গর্ভ ধারণ করার মোটামুটি একশো থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে বাচ্চা প্রসাব করে তারপরবর্তীকালে বাচ্চার বয়স যখন দেড় থেকে দুই মাস হয় সে সময় আবার এটা প্রজননের সময় আসে আর কি এটা কটা করে বাচ্চা দেয় এটা প্রাথমিক পর্যায়ে আপনার শতকরা ষাট থেকে একটি বাচ্চা দেয় দ্বিতীয় যখন স্টেপে আসে তখন দুটি বাচ্চা দেয় এদের দুটি বাচ্চাই আর কি বেশিরভাগ হয় আপনি এরা কি জাতি রাখবেন খেলেন আমি তিন জাতি রাখছি আমার সাধনায় আমি মনে করেন অনেক জাত দেখছি অনেক জাত পুষেছি আমি সব চাইতে লাভজনক পাইছি রাজস্থানী তোতাপুরি তার দ্বিতীয় ধাপে আছে হরিয়ানা তৃতীয় ধাপে সিরোহী এই তিনটা ধাপ আমার কাছে

তারপরে বিটল পুষি আমি এগুলো পোষার পর দেখা যাচ্ছে একই খাবার খাই একই সময় ব্যয় হয় কিন্তু সেভাবে এদের যে বাচ্চার প্রাইজ এদের যে ছাগলের প্রাইজ আস অনুরূপ হয় না এইভাবে আমার ইচ্ছা ছিল চেষ্টা ছিল উন্নত কী তে উন্নত ছাগল খুঁজতে খুঁজতে অনেক প্রজাতি আমার জীবনে অতিবাহিত হয়েছে কিন্তু বর্তমান আমার চব্বিশ বছরের সাফল্যে তিনটি প্রজাতি আমি বাছাই করছি তারই ভিতরে সর্বপ্র প্রধান সেটা হচ্ছে রাজস্থানী সাগি তার দ্বিতীয় ধাপে আছে হরিয়ানা সাগি তার তৃতীয় স্থাপে আছে শিরোহী এই তিনটি ছাগলে আমি সাফল্য পাইছি সাফল্যের মুখ দেখছি এবং আমি সবাইকে

পর্যন্তই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যস্ততা কত থাকলে আমাকে জানান আমি কামানামে ছুটে যাব সেখানে